গুড মর্নিং সৌরভ শ্রীবাস্তব, তাই তো? হ্যাঁ ম্যাম। কোথা থেকে আসছো সৌরভ? আমি ম্যাম পূর্বিয়া ডিস্ট্রিক্টের বঙ্গাবাড়ি গ্রাম থেকে আসছি, যেটা আপনার পোস্টাল থানার অন্তর্গত। আচ্ছা, ব্লক কি? ব্লক না এসডিও তোমার? নো ম্যাম, ব্লক পূর্ণিয়া 2 নম্বর ব্লক। ব্লক, আচ্ছা। ব্লকে এখন বিডিও কে আছেন? মাননীয় বিজয় গুরু। আচ্ছা আচ্ছা সৌরভ, তোমাদের পুরুলিয়াতে কি বিখ্যাত আছে, এমন কয়েকটি বিখ্যাত পাহাড়ের নাম বলো তো। ম্যাম আমাদের পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়, তাছাড়া জয়চণ্ডী পাহাড়, পাখি পাহাড়, এগুলো বিখ্যাত পাহাড় আছে। অযোধ্যা পাহাড়ের উচ্চতা কত? 677, মানে যেটা গোলগাপুর সর্বোচ্চ পিক যেটা, সেটা 677 মিটার। আচ্ছা, তাহলে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোলগাপুর। আর এই পুরুলিয়া জেলার সাথে কি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার যোগসূত্র আছে? হ্যাঁ ম্যাম, আমাদের পূর্ব দিকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে, তাছাড়া 3 দিকে ঝাড়খণ্ড আছে। আচ্ছা, ঝাড়খণ্ড রাজ্য। আচ্ছা, আর এই অযোধ্যা পাহাড়ের ওপর কাছ দিয়ে কোনো নদী বয়ে গেছে? অযোধ্যা পাহাড়ের ওপরে কিছু কোনো নদী নেই ম্যাম, কিন্তু ওখানে আমাদের একটা ব্রাহ্মণী ফলস আছে, যেটা কংসাবতী নদীর থেকে যেটা হচ্ছে, কিন্তু ওটা ওপরে নেই, ওটা পাহাড়ের নিচে আছে ম্যাম। আচ্ছা, আর এই পুরুলিয়া জেলার এখন সাক্ষরতা হার কত ম্যাডাম? এটা আমার জানা নেই। আচ্ছা, তো সৌরভ তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? নো ম্যাম, আমি হায়ার সেকেন্ডারি পর ডিপ্লোমা করেছি। আচ্ছা, কিসে ডিপ্লোমা করেছো? ডিপ্লোমা মেটালার্জি, ধাতু বিদ্যাতে। আচ্ছা, তাহলে তুমি মেটালার্জি ধাতু মানে টেকনোলজিক্যাল ওই লাইনে গিয়ে, তুমি ওখানে না গিয়ে এই পুলিশের লাইনে কেন আসলে? ম্যাডাম আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে ডিফেন্স লাইনে চাকরি করি, কিন্তু পারিবারিক ফাইন্যান্সিয়াল হেল্প করার জন্য আমাকে সে যত জলদি হোক আমাকে একটা জব ধরা দরকার ছিল, যে কারণে আমি টেকনিক্যাল লাইনের এডুকেশন নিয়েছি এবং তারপর আমি প্রাইভেট সেক্টর 3-4 বছর কাজ করেছি, কিন্তু তার সাথে সাথে আমি পুলিশের জন্য পড়াশোনা করতাম। এখন আমি এটার জন্য রেডি হয়েছি, সেই জন্য আমি এখন এটাতে পুলিশ লাইনে আসতে চাইছি। আচ্ছা, তাহলে পুলিশের একটা লাইনে আগে থাকতে বরাবরই ইচ্ছে ছিল, তাহলে তাই কনস্টেবলে কেন আসছো? আমি চেষ্টা করেছি, অন্যান্য লাইনেও চেষ্টা করেছি, কিন্তু আমার যেহেতু গ্রাজুয়েশন নেই, তো আমি সে এসআই বা অন্যান্য পদের জন্য আমি অ্যাপ্লাই করতে পারিনি। এখন যেগুলো আর্মি যে লাইনগুলো ছিল সেটা আমার এজ পেরিয়ে গেছে, যে কারণে আমি ম্যাম ওইগুলো তো যেতে পারিনি। আচ্ছা, তুমি কি এই আমাদের রাজ্যেই কি পাস আউট হয়েছো নাকি অন্য কোনো রাজ্য থেকে এসেছো? নন বেঙ্গলি মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে হিন্দি মিডিয়াম থেকে পাস আউট হয়েছি। ওয়েস্ট বেঙ্গলের স্কুল রাজস্থান বিদ্যাপীঠ, যেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়ি, কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি। আচ্ছা 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 সৌরভ, আমাদের রাজ্যে বেকারদের জন্য এখন বেকারত্ব বেড়েছে, বুঝতেই পারছো করোনার জন্য তো আরো বেড়েছে, তো বেকারদের জন্য স্পেশালি কোনো প্রকল্প আমাদের রাজ্যে আছে? হ্যাঁ ম্যাম, যুবশ্রী একটা প্রকল্প আছে, এখন বর্তমানে প্রচেষ্টা প্রকল্প চলেছে, যেখানে যেখানে বেকারদের বা শ্রমিকদের সরকারের তরফ থেকে 1,000 টাকা সাহায্য করা হচ্ছে। আর যুবশ্রী দেখো, প্রচেষ্টা প্রকল্প শুধু বেকার নয়, যারা এখন কাজ করে কিন্তু এখন বন্ধ আছে, করতে পারছে না, তারাও কিন্তু প্রচেষ্টা পাচ্ছে, বা অসাংগঠনিক শ্রমিকরাও পাচ্ছে। তো আমি বলছি বেসিক্যালি বেকারদের জন্য যুবশ্রী ছাড়া আর কি আছে? 100 দিনের কাজ আছে ম্যাম, সেটা মনরেগা আন্ডারে পড়ে। 100 দিনের কাজ? আচ্ছা, তো শিক্ষিত বেকাররা তো 100 দিনের কাজ করতে যাবে না মনে হয়। না তাহলে ম্যাম, এটা সম্পর্কে আমার ঠিক জ্ঞান নেই ম্যাম, জানা নেই। আচ্ছা, তো তুমি আর কি কি পরীক্ষা দিচ্ছ এখন? আমি বর্তমানে ম্যাম আগের বারে কনস্টেবলটা দিয়েছিলাম, কিন্তু রানিং এ কেটে যায়, এবং একটা গ্রুপ ডি পরীক্ষা, রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম। ওটা হয়েছে? নো ম্যাম, সিলেক্ট হয়নি, মেরিটে নাম আসেনি। আচ্ছা, আমাদের বর্তমানে আমাদের দেশে এখন লোকপাল কে আছেন জানো? লোকপাল ম্যাম জানা নেই। লোকপালের কাজ কি? আমার আইডিয়া নেই এটার ব্যাপারে। আচ্ছা, আমাদের রাজ্যের পুলিশ প্রধানের র্যাঙ্কটাকে কি বলা হয়? পুলিশ প্রধানের ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। নাম কে আছেন এখন বর্তমান? এখন মাননীয় মিস্টার বীরেন্দ্র আছে, যিনি 1985 এর আইপিএস অফিসার। আইপিএস অফিসার? আচ্ছা,
তো তুমি তোমার কি মনে হয় 5 বছর পরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? 5 বছর পরে বর্তমানে আমি যেহেতু কনস্টেবল পদে যে করছি, তার সাথে আমি ওপেন থেকে গ্রাজুয়েশন করার চেষ্টা করব, এবং বর্তমান মানে ফিউচারে যদি আমি সুযোগ পাই তাহলে নিজেকে এসআই পদে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো তুমি পুলিশ হয়ে কিভাবে মানুষের কাজ করতে চাও, মানে কিভাবে তুমি ডিপার্টমেন্টের হয়ে কাজ করতে চাও? ডিপার্টমেন্টে ম্যাম আমি সবার আগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কারাপশন হচ্ছে তার বিরুদ্ধে যদি আমাকে সে সুযোগটা দেওয়া হয় তাহলে আমি কারাপশন এগেনস্টে কাজ করব। তাছাড়া যে মানে যে জিনিসগুলো হচ্ছে অমাননীয় কাজগুলো যেগুলো হচ্ছে এবং যে মানে বিভিন্ন ধরনের খারাপ কাজ হচ্ছে, ইলিগাল কাজ হচ্ছে, তো আমাদের ওইগুলোর জন্য আমি কাজ করব, চেষ্টা করব যতটা হোক আমাদের রাজ্যটা ঠিকঠাক ভাবে চলুক। ইলিগাল কাজ বলতে তুমি কিরকম কাজ কথা বলছো? লিগাল কাজ ম্যাম যেমন অনেক জায়গায় আমরা দেখছি চুরি হয়ে, চুরি সরকারি চুরি জিনিস সরকারি জিনিসগুলো চুরি হচ্ছে, বা অনেক জায়গায় সরকারি অফিসারদের কারাপশন করছেন অনেক বড় বড় অফিসে, ওই জিনিসগুলোতে আমি চেষ্টা করবো যদি আমি সুযোগ পাই। তাছাড়া আমাদের রাজ্যে যে মানে যে ব্যবসাগুলো চলে যেগুলো বেআইনি ব্যবসা, মদের ব্যবসা, সেগুলোর উপরে আমি চেষ্টা করবো যেগুলো যতটা হোক কম করব। এবং মহিলাদের জন্য যে আমাদের যে রাজ্যে যে প্রবলেম গুলো চলছে মহিলা উৎপীড়ন, ওইগুলোর জন্য কাজ করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মদের ব্যবসা, যে বেআইনি ব্যবসা, সেটা তো তোমাদের করার কাজ কথা নয়, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তো সেটা নেই, ওটা আবগারি পুলিশের আন্ডারে আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট, তো সেটা তুমি চাইলেই করতে পারবে না। তোমাকে যদি সেটা করতে হয় তাহলে তোমাকে ওই ডিপার্টমেন্টে জয়েন করতে হবে। আর মহিলাদের কথা বলছো, মহিলাদের সেফটি, তুমি সাপোজ তোমাকে একটা এলাকায় এসআই পদে নিযুক্ত করা হলো, তোমার দায়িত্ব মানে তুমি সেই এলাকার এসআই, তো সেক্ষেত্রে তুমি সেই এলাকার মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিতে চাও? আমি আগে সবার আগে দেখবো ম্যাম যে ওই এলাকায় এখন বর্তমানে মহিলাদের জন্য কিরকম প্রবলেম চলছে, ওখানকার যারা মেয়েরা আছে যারা শিক্ষার জন্য বাইরে যায় তাদের কিরকম প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং ওদের কাছে গিয়ে আমি জানার চেষ্টা করব যে কিরকম প্রবলেম ওনারা ফেস করছেন, এবং সে প্রবলেমটা জানার পর আমি চেষ্টা করবো যে যেরকম প্রবলেম হবে সেরকম সলিউশন বার করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তা তুমি এই এসআই পরীক্ষাটা দিয়েছিলে এই 2019 সালের? না ম্যাম আমার গ্রাজুয়েশন নেই, আমি যেহেতু হায়ার সেকেন্ডারি আচ্ছা, পর হ্যাঁ ডিপ্লোমা গ্রাজুয়েশন করছি। নেই বললে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সৌরভ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তোমার কথা বলার ধরন ঠিক আছে, অ্যাটিটিউড ঠিক আছে, অসুবিধা নেই, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হলো অ্যান্সার অনেক, নলেজ একটু বাড়াও, নলেজ গুলো আমি কিন্তু অনেক কোয়েশ্চেন ধরলাম তোমার জেলা থেকে, অনেক কিছু ধরলাম কয়েকটা, তুমি কিন্তু লাস্টের দিকে কয়েকটা পারলে না, যেমন সাক্ষরতার হার, জনসংখ্যা, এগুলো কিন্তু পড়তে হবে, মানে এই যে আমার একটা কোশ্চেন আছে ম্যাম, আমি সাক্ষরতাটা যেমন জানতাম যে 77 বা সামথিং কিছু আছে, আমি 65.38 আমি দেখেছিলাম, আচ্ছা এটা কনফিউজিং থাকলে কি আমি ওখানে উত্তর দেবো না চুপচাপ থাকবো? কনফিউজিং বলতে কনফিউজিং থাকার তো কথা নয়, একটা ভালো ওয়েবসাইট সার্চ করবে দেখবে একই পাবে। আমার, আচ্ছা আমি দেখলাম উইকিপিডিয়াতে দেখলাম, আমি তাহলে একবার এটা যাচ করে নেব, 65.38 মানে এটা আচ্ছা আমি দেখেছিলাম, আমি একবার তাহলে তোমাকে ইয়ে করে বলবো। আচ্ছা ম্যাম আর একটা আমার প্রশ্ন আছে, আমার বাংলা বলতে একটু প্রবলেম হয়, মানে অনেক ওয়ার্ড আমি খুঁজে পাই না বাংলাতে, সেই জায়গায় ইংলিশ ওয়ার্ড ইউজ করা ঠিক হবে? মানে ওয়ার্ড, এই যেমন আমি বললাম যে তুমি ওয়ার্ড, তোমার অ্যাটিটিউডটা ঠিক আছে, হ্যাঁ আমি ম্যাম, বাংলা বলছি তার মধ্যে একটা ওয়ার্ড ইংলিশ দিলাম, তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়, আচ্ছা কিন্তু তুমি বলতে বল বাংলা বলতে বলতে ফ্লুয়েন্টলি ইংলিশে চলে গেলে একটা সেন্টেন্স পুরো ইংলিশে তুমি বলতে পারো না, এটা বাজে দেখায়, এমনি হ্যাঁ ওয়ার্ড ইউজ করতে পারো। কিছুগুলো মানে ধরুন আপনি যে প্রশ্নগুলো করলেন তো আমি মানে সেরকম গুছিয়ে বলতে পারছিলাম না যে হ্যাঁ মহিলাদের জন্য কি করব বা কি, মানে আমি সে সার্টেন মোমেন্টে সে ওয়ার্ড গুলো পাচ্ছি না, তো ওই জায়গায় আমি কি আমি হিন্দি, হিন্দি তো না ইংলিশ, ইংলিশ তুমি ওয়ার্ড ইউজ করতে পারো অসুবিধা নেই, যদি একান্তই না পাও, কিন্তু চেষ্টা করো, এখনো তো অনেক সময় আছে, বাংলা ওইগুলো মানে কোয়েশ্চেন গুলো বানিয়ে রাখার চেষ্টা করো অ্যান্সার গুলো। আর একটা কথা আমি তোমাকে বলছি যে এই যে বেকারত্ব, বেকারদের প্রকল্প, হ্যাঁ যুবশ্রী তো ফার্স্ট, যুবশ্রী কমন, বাট সেকেন্ড অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উৎকর্ষ বাংলা, আমাদের এটা কিন্তু শিক্ষিত ছেলেদের জন্য করা হয়েছে, যারা হ্যাঁ উৎকর্ষ বাংলা, কারণটা কি, উদ্দেশ্যটা কি, কাদের জন্য করা হচ্ছে, টোটাল মানে ওর মধ্যে কিন্তু সব রকমের কাজ আছে, যে মানুষ, যে স্টুডেন্ট যে কাজে মানে দক্ষ, সে কিন্তু সেই কাজেই তার দক্ষতা পরিচয় দিতে পারবে,
ওইভাবে কিন্তু উৎকর্ষ বাংলা তৈরি করা হয়েছে। তো এই নামটা কিন্তু আমার, আমি এক্সপেক্ট করেছিলাম যে এই নামটা তুমি বলতে পারবে, পারলে না সেটা। আর একটা জিনিস, তোমাকে আমি বিভিন্ন সিচুয়েশন বেসড কোয়েশ্চেন যখন জিজ্ঞেস করলাম তুমি মহিলাদের জন্য কি করবে, তারপর তুমি সেইখানে বেআইনি জিনিস রুখতে তুমি কি করবে, ইলিগাল কাজ বলতে, সেগুলো অতটা গুছিয়ে তুমি বলতে পারোনি। মেয়েদের জন্য কি করবে, ফার্স্ট থিং যেটা হচ্ছে মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে তাদের মধ্যে যে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ সেইটা দেওয়ার চেষ্টা করবে তুমি। সেটা কিভাবে দেবে সেটা দেবে তোমার ব্যাপার। তো পর্যাপ্ত যে শিক্ষার অভাবটা, বা যদি গ্রামে এরকম থাকে অশিক্ষিত মহিলা থাকে, তো তুমি কি করলে কি কোনো ছুটির দিনে তুমি তাদেরকে গিয়ে পড়ালে, এরকমও করতে পারো ফ্রিতে দরিদ্র মেয়েদের জন্য। তার সাথে কি ক্যাম্পিং করলে সেখানে মেয়েদেরকে নিজেদের সেলফ ডিফেন্স করা শেখালে। ম্যাম আপনি একটা প্রশ্ন করলেন যে পুলিশ হয়ে সমাজকে কিভাবে হেল্প করব, তো এটা কি আমি মানে যে জিনিসগুলো বললাম যে বেআইনি যে কাজ হচ্ছে এটা কি না, সমাজকে হেল্প করবে এত বলার দরকার নেই। তিনটে পয়েন্ট আছে পুলিশের কাজ, ওই তিনটে পয়েন্টই তুমি কিভাবে কি করবে কি না করবে, পুলিশের কাজ কি, তা সব কিছুর অ্যান্সারই ওই তিনটে পয়েন্ট হবে। এক হচ্ছে কি, দেশের আইন শৃঙ্খলা তুমি রক্ষা করবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার মধ্যে সব কিছু পড়ে যাচ্ছে, যেমন বেআইনি কাজ, মেয়েদের প্রতি যে অত্যাচার, এমনি নিরীহ মানুষের প্রতি অত্যাচার, শিশু শ্রম, সব কিছুই তো বেআইনি আইন শৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছে। তো একটা পয়েন্টে তোমার সব অ্যান্সার দেওয়া হয়ে গেল। আর দ্বিতীয়ত কি, অপরাধমূলক কাজ দমন করবে এবং উপযুক্ত অপরাধীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবে। শাস্তি তোমরা দেবে না, শাস্তির দেবে আদালত, তোমরা করবে ব্যবস্থা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এখানে যে আমরা আপনার ভিডিও দেখছি বা আরো অন্যান্য ইউটিউবে যে ভিডিওগুলো দেখছি, তো ওনারা যে উত্তরটা দিচ্ছে সেটা যদি আমি মুখস্থ করে নিই আর ওখানে ওটা যদি বলি, তাহলে সেটা ভালো ইম্প্যাক্ট পড়বে না ওটা ব্যাড ইম্প্যাক্ট মুখস্থ? পড়বে? দেখো তুমি যখন ওখানে, কিন্তু আমাদের মানে ওখানে কিন্তু অনেক অভিজ্ঞ স্যার ম্যাডামরা থাকেন এবং সাইকোলজিস্টও থাকেন, তো ওনারা তুমি কি অ্যান্সার দিচ্ছ সেটা তোমার নিজের মাথা থেকে বেরোচ্ছে না তুমি কারোর থেকে কপি পেস্ট করছো, তো সেটা কিন্তু ওনারা বুঝতে পারবেন তোমাকে। এই জন্যই তোমাকে মানে আমাদের বেলায় বা অন্যান্য সময় যেটা নর্মাল লাইফে বা নর্মাল টাইমে যেটা হয়, আমাদের আমরা সময় পাই না ইন্টারভিউর জন্য, হয়তো হার্ডলি 1 মাস সময় পাই, তোমরা কিন্তু অনেকটা সময় পাচ্ছ, তো তোমরা ইউটিলাইজ করো, বেশি চাপ নিয়ে পড়ার দরকার নেই। এক একদিন এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার ইউজ রেডি করো, তাহলেই দেখো কাজ শেষ। এবং অ্যান্সারগুলো এমনভাবে দাও, সব কিছুর হেল্প নাও। দেখবে গ্রুপে আমি একটা কোয়েশ্চেন লিড পোস্ট করলে 10 জন 10 রকমের অ্যান্সার দিচ্ছে, আমি একটা অ্যান্সার গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই জিনিসটাই তোমাকে 10 জনের থেকে অ্যান্সার গুলো নিয়ে নিয়ে নিজেরটা বানাতে হবে, বুঝতে পারলে? এই যাবে না, নিজের জেনুইন অ্যান্সার দিতে হবে, নিজের জেনুইন অ্যান্সার দিতে হবে, এবং এই অ্যান্সারটাই কিন্তু ওনারা চাইবে। অ্যান্সার সবাই একই দেবে, কিন্তু অ্যান্সারটা কিভাবে তুমি প্লেস করছো সেটাই হচ্ছে আসল দেখা। ঠিক আছে। আচ্ছা।